আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তবে আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকে আমি আপনাদের মাঝে যে অফারটা নিয়ে ভিডিও করবো এই অফারটা নিয়ে অলরেডি আমার চারটার মতন ভিডিও আছে তবুও আপনারা অনেকে বলতেছেন যে এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য এজন্য জন্য একটা ভিডিও দিচ্ছি দেন অবশ্যই ভিডিওটা দেখে প্রত্যেকে করার চেষ্টা করবেন কেউ মিস করবেন না ওকে কীভাবে কি করবেন এ টু আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবশেষে প্রত্যেক ভিডিওটি দুটি সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে ফে আমরা নিত্য নতুন করে খেয়ে ভিডিও আপনার প্রকাশ্য নোটিফিকেশন চলছে আপনার ও দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন তো আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন কারণ আমরা সকল প্রকার ইয়ার ড্রপ সকল প্রকার আপডেট অ্যান্ড সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি যে সকল অফারে জয়েন করে আপনার অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না কোনো প্রকার রেফারও করতে হবে না আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখানে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করে নেয় এখনই জয়েন করে নেবেন যদি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে বেলাসিন একটা টেস্টের অফার আছে না ওটার নিয়ে আরও একটা ভিডিও করতেছি দেন ওদের বাইন্যান্স ওয়েব থ্রি একটা অ্যানএফটি মিন্ট করতে দিয়েছে দেন ওই অ্যানএফটিটা যারা মিন্ট করছেন তারা বাইন্যান্স অয়েব থ্রি ও কেন কিছু ট্রানজাকশন করে নেবেন ওই সকল আপডেট নিয়ে আমি আজকে ভিডিওটাতে দেখাবো প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন পালে ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে আর আমি অসুস্থ তবু আপনাদের মাঝে ভিডিওটা করতেছি পারলে ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেন ওকে তো দেখেন আমি আগে একটা ওদের এনএফটি ইভেন্ট শেয়ার করছিলাম বাইন্যান্সে ওরা এই যে আমি দেখাই এ এনএফ অফারটা শেয়ার করেছিলাম তো এটা কিন্তু ব্যারাসিনের নিজস্ব এনএফটি দেন ওরা বাইন্যান্স অনএফটিটা লঞ্চ করছেন এনএফ টিটা মিন করতে বলছিলাম তো এ এনএফটিটা যারা মিন্ট করছেন তাদেরকে তো বলছিলাম আমি বয়স দিও পর্যন্ত বলে দিচ্ছি যে ব্যারাসিন টেস্টনেটে যারা কাজ করেন ব্যারাসিন টেস্টনেটে তো এটা তো মেবি আসছে দেখেন যে মাত্র সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ আর ব্যারাসিন টশনের অফারটা আসছে মেবি এই দু হাজার তেইশ সালে সে দিকে ওকে তো অনেক আগে থেকে আমরা ব্যারাসিন টশনারি কাজ করতেছি তো ব্যাসিন টেসনারি তো আমরা আমাদের মেথামিক অলরেডি কাজ করছি তো যে মেথামিক্স অলরেডি কাজ করুন ও মেথামিক্স তো প্রতিনিয়ত ট্রানজাকশন করবেন আর যারা বাইন্যান্স এন থ্রিটা ক্লেম করছেন তারা এই বাইন্যান্স অয়েব থ্রি ওয়ালেটও বেরাসিনের কিছু টেসনারি টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ওকে তো যারা ব্যারাসিন টশনারি আগের ভিডিওগুলো দেখে কাজ করতেছেন তারা অলরেডি ব্যারাস ইয়া বাইন্যান্স অয়েব থ্রি ওয়েবথ্রির ওয়ালেটে যে এমপিটা নিচ্ছেন ওয়ালেটে অলরেডি ব্যারাসিনের টেস্টের কাজগুলো করে ফেলছেন কারণ আপনারা জানেন কীভাবে ব্যারাসিন টেস্টের কাজ করতে কারণ আপনারা তো অলরেডি কাজ করেন তাছাড়া ব্যারাসিন টেস্ট নিয়ে আমি ওর তিন থেকে চারটা ভিডিও দিয়েছি ওই ভিডিওগুলো দেখে আপনি অলরেডি কাজ কমপ্লিটও করে ফেলছেন হিসেবে দেন তবুও অনেকে নতুন আমাকে অনেকে বলতেছে যে ভাই এটা একটা ভিডিও দেন তো এই জন্য আমি ভিডিওটা দিচ্ছি তো বাইন্যান্সে চলে যাবেন ওকে বাইন্যান্সে আসা হবে যেখানে দেখেন ব্যারাসিনের টেস্ট এনএপটি অফারটা এখানে আসে যেখানে দেখেন তো এটার ক্লিক করবেন ওকে আর এনএপিটা এখন অনগোয়িং এসেছে এখন মিন মিন করতে পারবেন অবশ্যই মিন করে নিয়ে তো এখানে যে দেখেন আমার অলরেডি জোনটা আছে আমি অলরেডি জোন করে ফেলছি তো এখানে যে আপনার মেন টাস্ক এটা এই মেন টাক্স স্টার্ট নাম্বার উপ করবেন দেন স্টার্ট নাম্বার উপর ক্লিক করে সরাসরি আপনাকে ওদের অফারে পেজে নিয়ে যাবে এখানে নিয়ে আসা এখানে আপনার কানেক্ট ওয়ালেট উপর ক্লিক করে এখানে আপনি আপনার বাইান্স ওয়েব থ্র ওয়ালেটটা কানেক্ট নিবেন দেন এখানে আমার অলরেডি এনএফটি ক্লেম করা আছে আপনাদের এনএফটি ক্লেম করা না থাকলে এখানে ক্লেম লেখা আসবে দেন ক্লেম করে নেবেন ওকে আচ্ছা এনএফটি ক্লেম করা হবে যেখানে ওদের এখানে কিছু টাক্স আছে এখানে টাক্স হলো কি ফার্স্ট অল টাক্স হলো আপনার ফসেট নেওয়া দেন এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করে এখানে ফসেটটা নিতে হবে অবশ্যই আপনার যে দিয়ে আপনি যে ওয়ালেটে এনএফটিটা নিয়েছেন বাইন্যানু যে ওয়ালেটে ওই ওয়ালেট আপনার জিরো দশমিক ডাবল জিরো ওয়ান ইতিরাম হোল্ড থাকতে হবে ওকে মানে মেন নেটের জিরো দশমিক ডাবল জিরো ওয়ান ইতিরাম হোল্ড থাকতে হবে দেন কোনো মানে ফি যাবে না বাট ওটা শুধু ওয়ালেটে থাকতে হবে ওটা থাকলে আপনার ওই অ্যাড্রেসটা নিয়ে এখানে দেবেন এখানে দিলে ওরা আপনাকে বেড়া ফসেটটা দিয়ে দিবে ওকে তাহলে কি এভাবে আপনি আপনার ফসেটটা ক্লেম করে দেবেন ওকে আর যদি এভাবে ফসেট আপনার ওয়ালেট মানে ইতিম না থাকে তাহলে ওদের একটা বোট আছে দেন ওই বোট থেকে কীভাবে বেড়া ফসেটটা নেবেন ওটা আমি দেখাই দিব দেন ওইখান থেকে নিতে পারবেন বাট ওইখান থেকে একদম কম দেয় ফি তবুও এখান থেকে প্রয়োজন আপনি দুদিন দিন কালেক্ট করবেন ফিটা ফিটা কালেক্ট করে এরপর ট্রানজেকশনগুলো করবেন ওকে তো ফার্স্ট হল ফসেটের কাজ এরপর হলো সেকেন্ড হলো এখানে যে ডেক্স এই ডেস্কের এখানে আপনার টাক্স দেন এবার সোয়াইব ডেক্স এটার উপর কিল করবেন দেন এই যে ডেক্স টেক্স এগুলো নিয়ে কিন্তু আমার ভিডিওতে অনেকবার দেখানো আছে এই ডেস্কের টাকা নিয়ে আমার অনেকবার ভিডিওতে দেখানো আছে একদম সেম টাক্স এখানে মানে ওদের টেসনারি এখানে ওরা অ্যাড করে দিয়েছে এটাই আমরা আগে যে কাজগুলো করছি ওগুলো আবার এখানে অ্যাড করে দিয়েছে বাইনাস ওয়েব থ্রি এখানে দেন এই জন্য আমি বয়সও বলছিলাম যে আপনারা যারা বাইনাস ওয়েব থ্রি ডিটারমিন করছেন তারা বাইনাস ওয়েব থ্রি তো ওয়ালেটে কিছু ব্যারাসিনের ট্রানজাকশন আছে ওই কমপ্লিট করে নিন আর যারা মে মেথামিক্সে কাজ করছেন ব্যারাসিন টেস্টের আমাদের কমিটি অনেক করছে তারা ওই ওয়ালেটে অবশ্যই তো প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবেন প্রতিনিয়ত ট্রানজাকশন করবেন ওকে তো এবার সোয়েব এখানে ক্লিক করবে যেখানে আপনারা যে দেখেন এখানে সোয়েব তারপরে রিকিউরিটি এগুলো করতে বলছে দেন এগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও আছে আমি এগুলো নিয়ে ভিডিও দিছি আমার মনে আছে এমনকি আপনারা করছেন ওকে তো এই যে সোয়েব টোকের উপর ক্লিক করবেন সোয়েব টোকোন ক্লিক করে এখানে আপনার বানান সোয়াইফের ওয়ালেটটা কানেক্ট করবেন এবার আপনি প্রসেট নিচ্ছেন ওই প্রসেটটা এখানে যে আপনাকে ব্যারা পসেটটা দিবে দেন বেরা ফসটটা থেকে আপনি একবার হেন্ডিতে সোয়াইপ করবেন মানে এক একবার এক একটু একবার হেনি তে সোয়াইপ করবেন একবার ডাব্লিউটিসিতে সোয়াইপ করবেন একবার এস টি জিতে করবেন এখানে যতগুলো আছে এখান থেকে একটা একটা করে অল্প অল্প করে অ্যামাউন্ট সবগুলোতে সোয়াইপ করবেন এই সোয়াইপ টোয়াইপ কিন্তু আপনার ট্রানজাকশান এগুলো করবেন ওকে দেন এভাবে এখানে আপনি সোয়াইপ করবেন তো এগুলো আমি আর দেখালাম না কারণ এগুলো নিয়ে তো আমার ভিডিও অলরেডি আছে তবে একটু একটু মানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেন সোয়েব টুকন ক্লিক করে স্টেপ বিস্টেপ ব্যারাফোসেটেটেটেটেট নেওয়ার পর আপনার কাছে ব্যারাফসেট যতগুলো আছে থেকে কম দিয়ে অল্প অল্প করে সবগুলোতে সোয়েব করবেন আর যদি ব্যারাফসেট বেশি থাকে যদি বেশি আপনার কাছে থাকে তাহলে বেশি করে করবেন তারপরে যেখানে রিকিউডিটি দেন এই যে এবার রিকুইডিটি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে যেখানে ক্রিয়েটিভ ফুল ক্রিয়েটিভ ফুল উপর ক্লিক করবেন দেন ক্রিয়েটিভ ফুল উপর ক্লিক করার পর আপনার এখানে ধরেন আপনি এখান থেকে কোনটা কোনটা ইয়ে করবেন মানে রিকিউডিটি অ্যাড করবেন ধরেন আপনি ডাবলি বেড়া এটা আছে আপনার কাছে এটা সোয়েব করে নিয়েছেন এরপর আবার উপরে ধরেন এই যে হেনি এটা সিলেক্ট করলেন এরপর এখানে অ্যামাউন্ট বসাবেন কী ফেবেন অ্যামাউন্ট আপনি মানে রিকুলেটি অ্যাড করবেন ওই পরিমাণ দোনোটাই থাকতে হবে আপনার এখানে যে পরিমাণ অ্যামাউন্ট বসাবেন ওই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু হেনি তো থাকতে হবে ওকে দেন ওই পরিমাণ আপনি তো সোয়েব করার সময় সবগুলোতে অল্প অল্প করে করবেন তাহলে আপনার মনে থাকবে আপনার কোনটাতে কত মানে ফিয়াস মানে কত সোয়াইব করছেন দেন ওই পরিমাণ অ্যামাউন্ট বসে এখানে রিকুয়েটি অ্যাড করে দেবেন ওকে দেন এইভাবে আপনি রিকুলেটির টাস্কটা কমপ্লিট করবেন আর নয় বা ক্রেডিট ফুল উপভোগ ক্লিক করলে সরাসরি রিভোগ ক্লিক করলে যেখানে হেনিবাসেস ইউএসডিসি এটাতে আপনি রিকুডেটি অ্যাড করতে পারবেন যে এটাতে রিকুলেটি অ্যাড করছে মানুষে তারপর হেনিবাস ডাব্লিউটিসিতে এটা তো রিক্যুরিটি অ্যাড করতে পারবেন দেন এটা তো মানুষের রিকিউরিটি অ্যাড করেছে এই যে ধরনের এটা অ্যাড করবেন উপর ক্লিক করলেন এটার উপর ক্লিক করলে যেখানে দেখেন এখানে আপনি আপনার নিচের দিকে আসবেন এই উপরের দিকে আসবেন ওয়েট এটার উপর ক্লিক করলেন এরপর এখানে এই ডিপোজিট ডিপোজিটের উপর ক্লিক করবেন দেখি এখানে আমি তবে হেনি অ্যামাউন্ট এখানে বসাই ডিপোজিট করে দেবেন মানে এগুলো সবগুলো হলে ট্রানজাকশন করা দেন আপনারা যত বেশি পারেন তত বেশি ট্রানজাকশন করুন এগুলোই দেন এখানে যে পরিমাণ এমাউন্ট ডিপোজিট করবেন ফিরে পাবেন এমন বসাবেন এখানে ডিপিজিট উপর ক্লিক করুন অলরেডি যাবে হবে ব্যারানটা ওকে দেন কনফার্ম করবেন তারপর আবার এই যে এখানে অ্যাডেড অ্যাডেড উপর ক্লিক করে এখান থেকে অ্যাড করতে পারবেন ডিপিডিটি দেন এভাবে কি আপনি এখানে ইয়ে টাস্কগুলো করবেন ওকে দেন মানে যারা ব্যারাসিন টেস্টের কাজ করে তারা এগুলো অলরেডি করে ফেলছে কারণ তারা তো এগুলো জানে কারণ বিডু তো দিছে আর বিডু যারা কাজ করে তারা তো এমনি জানে ওকে তারপর এখানে আপনার এই যে সোয়েফের এখানে তারপর আর বাকি যে সব সেটা ডিস্টার্ভ করবেন ভুল হলেও কোনো সমস্যা নেই আপনি এখানে তো ফসেট ওটা দিয়েছে ওই ফসেট দিয়ে আপনার কাজ করবেন দেন যত বেশি ট্রানজেকশন করবেন তত আপনার ভালো ওকে তো এটা বাইন সাইফের ওয়ালেটে যেহেতু এনে টি টেন সে টাচগুলো করে রেখেন মানে কিছু কিছু ট্রানজাকশন করে রেখেন হয়তো বা এরডে এ এফ টি এন এখানেও কিছু ট্রানজাকশন জন্য এটা তো আপনি এই ওয়ালেটও অত ইলিজিবল হয়ে যাবেন ওকে তারপর এখানে এই যে এটা ক্যান ডিপোজেট কালেক্টেড অ্যান্ড মিন্ট হেনি ওকে দেন এবার তিন নম্বর টাস্ক এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে সেম এখানে বাইনাস অফথির ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর এখানে এস টি জি থেকে হেনি দেন আপনি এখানে আপনার যে পরিমাণ অ্যামাউন্ট মানে কি বসাবেন ওকে এখানে এনি পরিমাণ অ্যামাউন্ট বসাবেন বসাইলে মিন্টের উপর ক্লিক করবেন দেন মিন্টের উপর ক্লিক করে ওয়ালটটা কনফার্ম যাবে দেন কনফার্ম করবেন আপনি এটা মিন্ট হয়ে যাবে ওকে দেন তিন নাম্বার টাক্স এবারও কমপ্লিট করবেন তারপর চার নাম্বার টাস্ক হল কী প্রোভাইড সিকিউরিটি টু এটা ওকে দেন এবারে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে যেখানে ট্রেডিং করতে হবে যে স্টার ট্রেডিং স্টার ট্রেডিং উপর ক্লিক করবেন স্টার ট্রেডিংয়ের উপর ক্লিক করলে আপনি এখানে দিকে নিয়ে যাব হয়তো বা এই যে আমি ইস্টার ট্রেডিং উপর ক্লিক করলাম স্টার ট্রেডিংয়ের উপর ক্লিক করলে এখানে আপনাকে ট্রেডিং সাইডে নিয়ে যাব ওদের দেন ওদের ট্রেডিংয়ের সাইডে নিয়ে আসলে এখানে আপনি কি এই যে লং শর্ট দেন ধরুন আপনি আপনার কাছে হেনি আছে হেনি আপনি হেনি টু ইথিরিয়ামে আপনি একটা লং ট্রেড করবেন দেন এখানে অ্যামাউন্ট বসাবেন তারপর এখানে একশো পার্সেন্ট দিয়ে দেবেন অ্যামাউন্ট বসে একশো পার্সেন্ট দিয়ে এরপর এখানে আপনার অ্যাপ্রুভ হয়ে এর উপর ক্লিক করবেন ওয়ালাদেরকে কন্ট্রনাইজেশন হবে কনফার্ম করবেন আবার অ্যাপ্রুভ উপর ক্লিক করবেন আবার দেন কনফার্ম করবেন এরপর আপনার এড ইয়া ট্রেডের টাস্কটা হয়ে যাবে আপনি আবার আপনার ক্লোজের উপর ক্লিক করে ট্রেডের টাস্কটা ক্লোজ করে দিতে পারবেন ওকে তো এখানে যেহেতু ওরা আমাদেরকে ফি দিচ্ছে যেহেতু টেস্টনেট কাজ পসেট ওরা ওরা আমাদেরকে দিচ্ছে সেভাবে আপনি কাজগুলো করে ফিটি লস হয়ে ওগুলো কোনো সমস্যা নেই এগুলো তো ওরা আমাদেরকে ফ্রি দিতে দিচ্ছে এগুলো দিয়ে আমরা কাজ করতে হবে এগুলো দিয়ে ট্রানজাকশন করতে হবে ওকে তো এখানে এইভাবে আপনি চার নাম্বার টাস্ক ট্রেডিংয়ের টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ওকে দেন এইভাবে আপনার এখানে যতগুলো টাস্ক আছে সেম সেমভাবে সবগুলো এখানে বল আছে তারপর এখানে কালেক্ট ইয়া ব্রো হেনি ওকে দেন এবার এটা ক্লিক করবেন এখানে আবার আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর এখানে যে ব্রো হেনি টু ক্লিক করবেন এ টুপ্রু ক্লিক করে যেখানে আপনি হেনি ব্যালেন্সটা হেনি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি বেড়া থেকে ওই যে সোয়েব প্রথম যে টাস্ক সোয়েব ওইখানে ওইখান থেকে সোয়েব করে নেবেন ওকে দেন এরপর এখানে আপনি যেখানে সাপ্লাইর উপর ক্লিক করবেন সাপ্লাই উপর ক্লিক করে আপনি কী পরিমাণ হেনি মানে সাপ্লাই করতে চান ওই পরিমাণ বসাবেন বসাইলে সাপ্লাই উপর ক্লিক করবেন দেন ওয়ালেটে কনফার্মেশন যাবে দেন কনফার্ম করবেন আপনি এটা সাপ সাপ্লাই হয়ে যাবে এরপর আপনার অ্যামাউন্ট বেশি হয়ে গেলে এরপর আবার এখান থেকে পরবর্তী কয়েকদিন দু একদিন পর আসি আবার উজ্জু করবেন আবার সাপ্লাই করবেন এভাবে আপনি এখানে ট্রানজাকশন করবেন ওকে তাহলে কি এভাবে আপনার পাঁচ নাম্বার টাস্কটা কমপ্লিট করে নেবেন ওকে তো এগুলো আমি মানে কাজগুলো বুঝিয়ে দিতেছি আপনাদের কারণ এগুলো নিয়ে তো আমার অলরেডি ভিডিও আছে আপনি ব্যারাসিন টেস্টনেট লেগে আমাদের চ্যানেলে সাজ দিলে একটু উপর দিয়ে গেলে দেখবেন তিনটে নাকি চারটা ভিডিও আছে ভিডিওগুলোতে আমি সবগুলো দেখেছি তো এগুলো তো আমি এই ভিডিওতে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিছি ওকে তো এভাবে আপনি কি আপনার এই পাঁচ নম্বরে টাচটাও করবেন ওকে তারপর ছয় নাম্বার এটা আপনার ওই যে ব্রো সাপে এগুলো করার জন্য আপনাকে ওরা ভিজিটি টোকন দিবে ওই টোকনটা দিয়ে আপনি এখানে স্টেক করলে এখানে মানে আপনার বিজিটি টোকটা আন হবে তো এইভাবে আপনার এই কাজ এখানে এ হলো কাজ আপনার তো এখানে আপনি প্রতিনিয়ত আসি এসি মাঝে মাঝে সবগুলো যদি না পারেন ওদের ডেক্স এই যেখানে আসে এটা কিছু সোয়েব করবেন ডিগুলি অ্যাড করবেন তারপর এখানে ডিপোজিট হেনি টেন এগুলো ডিপোজিট করবেন তারপর ওই ব্রো ট্রো এগুলো সাপারেট ব্রো এগুলো করবেন দেন স্টেপ স্টেপ এখানে তো সব কিছু বলা আছে দেখেন এখান থেকে এখান থেকে আপনি স্টেপ স্টেপ সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন দেন আপনার কাজ হলো এটাই দেন এই পর্যন্ত আপনার কাজ তো বাইনান সোয়েব থ্রিতে ওয়ালেটে যারা নিফটিটা মিন করছেন এটা তো সবাই নিয়েছেন আশা করি তো প্রত্যেকে এখানে আসি বাইন্যান্স সেম ওয়েব থ্রের ওয়াল কানেক্ট করে এখানে যে টাস্কগুলো আছে সিম্পল এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন দেন সবগুলো না পারলো আপনি যেগুলো যেগুলো পারবেন সয়েব প্রিকিউরিটি তারপর সাপ্লে ব্রো যেগুলো যেগুলো পারবেন ওগুলোগুলো করে নেবেন ওকে তা আশা করি ক্লিয়ার দেন এই ট্রানজাকশনগুলো করার জন্য কিন্তু ওরা এই দিলে আপনি ওদের এয়ারডপে ইলিজিবল হয়ে যাবেন যত বেশি ট্রানজাকশন করতে পারবেন তত আপনি অ্যাডডপ ইলিজিবল হওয়ার সম্ভাবনা বেশি ওকে তো এখন আরেকটা জিনিস আমি বলছিলাম যে ফসেটটা আপনি বোর্ড থেকে কিনে নিবেন নেবেন ওটা আমি দেখিয়ে দেবো তো এখন ওটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা তো এই যে এটা হলো ওদের ফসেট বোর্ডের লিঙ্ক এই এটার উপর ক্লিক করবেন রিটার ক্লিক করে ধরেন আপনি আপনার বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে কাজ করবেন সেহেতু আপনি আপনার বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে এখানে আসি এই যে এখানে আসবেন এখানে ওয়েব থ্রি এখানে আসবেন ওকে এখানে আসে যে এখানে রিসিভ রিসিভ উপর ক্লিক করবেন দেন রিসিভ উপর ক্লিক করে ধরেন এখানে আমি এই যে বিএমবি অ্যাড্রেসটা কপি করতেছি এই অ্যাড্রেসটা কপি করলাম দেন কপি করে এবার আমি স্ট্রেট এখানে ক্লিক করলাম এবার এখানে আমি এই যে ব্যাগ এটার উপর ক্লিক করি এখানে এই যে এখানে আপনি স্টার উপর ক্লিক করলে যে এখান থেকে আপনার ফসেট কোনটা নেবেন এখানে সবগুলো ফসেট নিতে পারবেন এখান থেকে দেন আপনি ধরুন ব্যারাসিনের ফসেটটা নেবেন যেখানে ব্যারাসিন টেস্ট নেট বি টু এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনার এখানে একটু অপেক্ষা করবেন দিকে নিয়ে আসবে মানে এখানে আপনাকে ওরা একটা ক্যাপসা দিবে যেরকম এরকম একটা ক্যাপসা দিবে দেন ক্যাপসাটা মিলেবেন ধরুন এখানে কী বলছে ডি ইয়া জে সি কে দেন এটা কোন কয় নাম্বার আছে দেন জে ডাব্লিউ সিকে এটা মেবি এই যে দেখেন দুই নাম্বার আছে তো আমি এখানে দুই সিলেক্ট করবো আনসার দেন দুই সিলেক্ট করলে এটা হয়ে যাবে এরপর আপনার অ্যাড্রেসটা দিতে বলবে দেন অ্যাড্রেসটা দেবেন অ্যান্ড অ্যাড্রেস ওরা ফসেট পাঠিয়ে দেবে ওকে তো আমি অলরেডি নিয়ে নিছি তো এই জন্য হচ্ছে না তো এখান থেকে আপনি বেড়া ফসেটটা নিতে পারেন বাট এখান থেকে একদম কম দিচ্ছে তো দু একদিন এখান থেকে কালেক্ট করেন এখান থেকে দু তিন দিন কালেক্ট করে আপনার কিছু ফসেট বেশি হলে তারপর আপনি ওখানে সব টানজেকশান ট্রানজাকশনগুলো কমপ্লিট করে নেন দেন আপনার কাজ কমপ্লিট ওকে তো ভালো থাকেন আশা করি ক্লিয়ার আর আমি অসুস্থতার এই জন্য আমি ফুললি মানে সব কিছু দেখাতে পারি নেই আর তাছাড়া তো তো আমরা অনেক আগে থেকে কাজ করছি অনেকগুলো ভিডিও করছি এই জন্য আর দেখানো লাগাও নাই আপনারা বুঝছেন আশা করি তো আল্লাহ হাফেজ এই যেখানে আসছে দেখেন এই যেখানে কিউফি ফোর আর দেন কিউপি ফোর আর এক নাম্বার ধরুন এই যেখানে এক নাম্বার আমি সিলেক্ট করলাম এখানে আমার অ্যাড্রেস চাইবে আচ্ছা হয় নাই মেবি কিউফি ফোর আর কিউপি এক নম্বরে হওয়ার কথা বাট ভুল হয়ে গেছে আমার আচ্ছা তো এইভাবে আপনি এখান থেকে এই আনসারটা সিলেক্ট করে দেন ফসলটা নিয়ে দেবেন ওকে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম